গণতন্ত্রে কলঙ্কজনক অধ্যায়। ত্রিপুরায় দলীয় কার্যে গিয়ে বিজেপি এবং আরএসএস এর গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাতে বিজেপির কুশাসনে মানুষ তিতিবিরক্ত, আর সেই জন্যই দলীয় কর্মসূচিতে ত্রিপুরা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপির গুন্ডাদের লাঠির আঘাতে ভেঙে যায় তার গাড়ির কাজ। এই কলঙ্কজনক ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস। উত্তর দমদম পৌরসভার অন্তর্গত বিশ্বরপাড়া অঞ্চলে পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস ঘোষের নেতৃত্বে প্রতিবাদে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃবৃন্দ। ছিলেন বিশ্বরপাড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, দু নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর পিঙ্কু কুমার ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী এবং নেতা নেত্রীরা।